আসসালামু আলাইকুম। 2022 এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়ম। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি দিয়ে দেবো, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্কটি ওপেন হবে। হওয়ার পরে আপনারা এখানে এক্সামিনেশনের নাম, প্রথম করে এক্সামিনেশনের নাম আপনারা দিবেন, এইচএসসি ইয়ার 2022। তারপরে বোর্ড আমি দিলাম রাজশাহী বোর্ড। তো রেজাল্ট টাইপ আপনি যদি নিজের রেজাল্ট দেখতে চান কিংবা আত্মীয় স্বজন শুধু একজনের, তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ইনস্টিটিউশনের রেজাল্ট হইলে আলাদা আলাদা দিবেন। তারপরে সেন্টার রেজাল্ট দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউশনাল অ্যানালাইটিক্স, বোর্ড অ্যানালাইটিক্স। আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে শুধু একজনের রেজাল্ট দেখব, এখানে ক্লিক করলাম। তারপরে রোল নাম্বার এখানে চেয়েছে, রোল নাম্বার আমি সাপোজ এখানে দিলাম 206908। আর রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম 17 12 62 62 12 দিয়ে এখানে যে কোড চেয়েছে 4 ডিজিটের, এই কোডটা আমাদেরকে সাবমিট করতে হবে, 7762। সাবমিট করে গেট রেজাল্ট, এই যে ফলাফল চলে এসেছে, এভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে।